হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনি যদি লোন নিতে চান তাহলে ইউটিউবের এই একটাই ভিডিও আপনাদের জন্য যথেষ্ট কারণ ইউটিউবের এই প্রথম একটা ভিডিও যে ভিডিও দেখে আপনি অনাহাসে আপনার বিজনেস লোন হোক আপনার পার্সোনাল লোন হোক এডুকেশন লোন হোক হোম লোন হোক কিংবা যে কোনো কার লোন আপনি এই ভিডিও দেখে এবং এখানে অনেকগুলো ব্যাংক রয়েছে আপনি আপনার পছন্দ করে যে কোনো ব্যাংক থেকে আপনি লোন নিতে পারেন তাও আবার একেবারে ব্যাংকে না গিয়ে টোটালি অনলাইনে আপনার ডকুমেন্টস আপলোড করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই লোনটা নিতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস আমি বারবার বলছি এটা হলো ইউটিউবের প্রথম একটা ভিডিও যেখানে এই একটাই ভিডিও দেখে আপনি আপনার যে কোনো লোন আপনি নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে লোনটা নিতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে হ্যাঁ ফ্রেন্ডস আজকে আমি লাইভ দেখাবো কিভাবে এই লোনের জন্য আপনি আবেদন করবেন হাই ফ্রেন্ডস আমি অমিত হব আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয় ফ্রেন্ডস মার্ভেলাস বিজনেস আইডিয়া কিংবা আপনার বিজনেস শুরু করার জন্য কোন লোন আপনি কোথা থেকে পাবেন কিংবা যে সমস্ত সরকারি পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো পাওয়ার জন্য আপনি ফ্রিতে এই জীবন মানে যন্ত্রণা নয় চ্যানেলের সদস্য হয়ে যান লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আর ফ্রেন্ডস এই চ্যানেলে যখন ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনি পাওয়ার জন্য পাশে যে নোটিফিকেশনের ঘন্টার মতো চিহ্ন আসবে ওটা বাজিয়ে দিন ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো না লাগে এক ক্লিক করবেন ডিসলাইকের বাটনে আর যদি ভালো লাগে ফ্রেন্ডস একটা অবশ্যই ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করে ফ্রেন্ডস প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাফিলোজ AFINOZ দেখুন এখানে 2.5% আপনি ক্যাশব্যাক পাবেন এবং 0% ফিজ কোনো ফিজ লাগবে না এই লোনের জন্য তো আপনি এখানে আসবেন এবং কিভাবে আবেদন করবেন সেটা আমি পুরো ডিটেলস আজকে আমি এখানে দেখাবো দেখুন এখানে অনেকগুলো ব্যাংকও রয়েছে পুরো ডিটেলস আমি এই ব্যাপারে বলবো দেখুন ফ্রেন্ডস এখান থেকে আপনি পার্সোনাল লোন বিজনেস লোন এডুকেশন লোন হোম লোন এবং কার লোন এই লোনগুলো আপনি এখান থেকে পেতে পারেন এখানে গিয়ে ফ্রেন্ডস আপনি বিজনেস লোন যদি চান তাহলে বিজনেস লোনে ক্লিক করে দেখুন কি কি ডকুমেন্টস লাগবে এই সব থেকে বড় ব্যাপার দেখুন এখানে 4.1% রেটিং এই ওয়েবসাইটের ফ্রেন্ডস 4.1% রেটিং মানে একটা ওয়েবসাইট এবং 1200 রিভিউজ রয়েছে তো ফ্রেন্ডস আপনি নিচের দিকে আসবেন পুরো ডিটেলসটায় এখানে পুরো ডিটেলস দেওয়া আছে দেখুন কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই ডকুমেন্টস গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে আরো যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেটা আপনি দেখতে পাবেন দেখুন আপনি কি কি বিজনেসের উপরে আপনি এখানে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার প্রাইভেট লিমিটেড যদি হয় আপনার সেলফ এমপ্লয়মেন্ট যদি হয় কিংবা প্রোপ্রাইটরশিপ যদি হয় সেই সব ডিটেলস গুলো আপনি এখান থেকে পেতে পারবেন এছাড়া দেখুন ফ্রেন্ডস এখানে এজ লিমিট রয়েছে কত ইনকাম হলে আপনি এই লোনটার জন্য আবেদন করতে পারবেন টার্নওভার কত চাই আপনার ইয়ারলি টার্নওভার কত চাই সেটাও আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার কো অ্যাপ্লিক্যান্টস থাকে তাহলে সেটাও আপনার এখান থেকে আপনি জানতে পারবেন তো ফ্রেন্ডস আপনার উচিত হবে যে কোনো লোন আবেদন করার আগে এখান থেকে পুরো ডিটেলসটাকে এখান থেকে আপনাকে ভালো করে জানতে হবে এইখানে দেখুন ফ্রেন্ডস ইন্টারেস্ট রেটও রয়েছে আপনি দেখুন HDFC বা RBL বা যে সমস্ত ব্যাঙ্কগুলো রয়েছে তার কত পার্সেন্ট ইন্টারেস্ট পুরো ডিটেলসটা আপনি পাবেন ফ্রেন্ডস আমি পার্সোনাল লোনের আজকে ডিটেলস দেখাবো সেম টু সেম একইভাবে আপনি অন্যান্য লোনের জন্য আবেদন করতে পারবেন এখানে পার্সোনাল লোনের জন্য আবেদন করার আগে পার্সোনাল লোনের এখানে ইন্টারেস্ট রয়েছে আপনার কি কি লাগবে কি কি ডকুমেন্টস লাগবে এখানে আগে আপনি পড়ে নেবেন তো পড়ে নেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন দেখুন অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে দেখুন ফার্স্ট যে কোশ্চেন হচ্ছে আপনি স্যালারি না প্রফেশনাল তো আমি স্যালারি নেক্সট করলাম এরপরে ফ্রেন্ডস আপনার কোম্পানি কোন কোম্পানিতে আপনি সার্ভিস করেন লাইভ LIC করি LIC দিলাম তারপরে ফ্রেন্ডস এখানে এক্সপিরিয়েন্স কত বছরের সেটা আপনাকে এখান থেকে দিতে হবে আপনি কত বছর ধরে এখানে জব করছেন সেটা আপনি ডিটেলস দিলাম দেওয়ার পরে ফ্রেন্ডস দেখুন আপনার মান্থলি ইনকাম কত সেটা আপনাকে এখানে দিতে হবে ফ্রেন্ডস তো আমি যতদূর জানি ম্যাক্সিমাম 20,000 ছাড়া এখানে আবেদন করা যায় না
তো আমি এখানে 30000 দিলাম। এরপরে দেখুন फ्रेंड्स যদি আপনার কোনো প্রিভিয়াস কোনো ইএমআই থাকে অর্থাৎ কোনো লোন থাকে সেটা আপনি দিতে পারেন। এরপরে फ्रेंड्स আপনার ডেট অফ বার্থ আপনার প্যান কার্ডে যেটা আছে সেটা দিলেন। এখান থেকে আপনাকে সিটি চুজ করতে হবে, আপনি কোন শহরে থাকেন সেই শহরটাকে আপনাকে এখান থেকে সার্চ করে সেটাকে ওকে করতে হবে फ्रेंड्स। তো সিটি আপনার যেটা যেখানকার সিটি আপনি সেই সিটিটাকে চুজ করে ওকে করবেন फ्रेंड्स। দেখুন এরপরে আপনার কত লোন লাগবে, রিকোয়ার্ড লোন অ্যামাউন্ট আমি 2.5 লাখ টাকা লোনের জন্য এখানে আবেদন করব। 2.5 লাখ টাকা লোন আপনার যদি বেশি লাগে আপনি সেটা করতে পারেন, দিয়ে লোন অ্যামাউন্ট দিয়ে নেক্সট করবেন। নেক্সট করলে फ्रेंड्स দেখুন এখানে আপনাকে মেল আইডি দিতে হবে, আপনার মেল আইডিটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে फ्रेंड्स আপনাকে মোবাইল নম্বর চাইবে, আপনার যে মোবাইল নম্বরটা আমি সবসময় রিকোয়ার্ড করব फ्रेंड्स, আপনার যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার সেই মোবাইল নম্বরটা আপনি এখানে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পরে একটা ওটিপি আসবে, ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোনে, তো সেই কোডটা দিয়ে ওকে করবেন। এবার দেখুন फ्रेंड्स আমি চলে এসেছি আমার জন্য অর্থাৎ পার্সোনাল লোনের জন্য কোন কোন ব্যাংকগুলোতে আপনি এখানে আবেদন করতে পারবেন, তার পার্সেন্টেজ কত থাকবে, কত দিন পর্যন্ত আপনি ইএমআই নিতে পারবেন, পুরো ডিটেলস আপনি আপনার পছন্দের, আমি বলেছিলাম আপনার পছন্দের যে ব্যাংক হবে আপনি সেটাতে আবেদন করতে পারবেন। তো আমি টাটা ক্যাপিটাল এখানে আমি আবেদন করি, আবেদন করার জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে फ्रेंड्स দেখুন এখানে চলে এসেছে আমার যে লোন রিকোয়ার্ড ছিল সেটা চলে এসেছে, এবং সেকেন্ড যে অপশনটা আছে আমি কিসের জন্য লোনটা নিচ্ছি, কোন পারপাসের জন্য লোনটা নিচ্ছি সেটা আমাকে চুজ করতে বলা হচ্ছে। তো ম্যারেজ আছে, হোম রিভোলিউশন আছে, হলিডে প্ল্যানিং আছে, তো আমি হোম রিভোলিউশন দিলাম। দেওয়ার পরে ফ্রেন্ডস দেখুন এখানে কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এটা আপনি এখান থেকে লিখে দেবেন। তারপরে আপনি মেল না ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনার যে ওয়াইফের নাম অথবা অথবা আপনার মায়ের নাম দেবেন এখানে, তারপরে আপনার কোয়ালিফিকেশন কি, এরপরে আপনাকে আপনার মেল আইডি, প্যান কার্ড নম্বর, এবং প্যান কার্ড নম্বরের পরে আধার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর লিখে আপনি নেক্সট করবেন ফ্রেন্ডস। নেক্সট করলে কিছু রেসিডেন্টাল ডিটেলস দিতে হবে, যে বাড়িটা থাকেন সেটা আপনার কিনা, কি কিভাবে আপনি থাকেন, তারপরে আপনার অ্যাড্রেসটা এখানে টাইপ করে দেবেন। অ্যাড্রেসটা দুটো তিনটে পার্ট আছে, তিনটে পার্ট করে যদি আপনি দিতে চান দিতে পারবেন, এরপরে বাকিটা তো আছে। তারপরে আমি আমার পিনকোড, পিনকোড দেওয়ার পরে ফ্রেন্ডস যে বয়সটা সেটা এজটা আপনাকে এখানে ম্যাক্সিমাম এজটা যেটা সেটা লিখতে হবে। আর এখানে দেখুন এগুলো সব সিম্পল ডকুমেন্টস, আপনি নিজে থেকেই পারবেন। এখানে আমার কোম্পানির যে অ্যাড্রেসটা, কোম্পানি অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে, যদি সেকেন্ড কোনো অ্যাড্রেস থাকে আপনি আপনার সেকেন্ড অ্যাড্রেস দিতে পারেন আপনার কোম্পানির। তারপরে ফ্রেন্ডস আপনার সিটিটাকে, সিটি মানে কোম্পানি যে সিটিতে আছে সেই সিটিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে যদি পান দিতে পারেন, না হলে আপনি ম্যানুয়ালি এখানে লিখে নিতে পারেন, এবং তারপরে আপনার স্টেট এবং কোম্পানি পিনকোড, পিনকোড দেওয়ার পরে ফ্রেন্ডস এইখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে হচ্ছে আপনার প্যান কার্ডটাকে আপলোড করতে হবে, তারপর হচ্ছে আপনার প্রুফ অফ আইডেন্টিটির জন্য একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা আধার কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, আইডেন্টি কার্ড হতে পারে। তারপরে হচ্ছে প্রুফ অফ রেসিডেন্ট, সে রেসিডেন্টের জন্য একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। কী কী লাগবে আমি ধীরে ধীরে আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। এখানে আমি প্যান কার্ডটাকে আপলোড করলাম। এরপরে হচ্ছে ফ্রেন্ডস আমি প্রুফ অফ আইডেন্টিটির জন্য আধার কার্ড, আধার কার্ডটাকে আমি আপলোড করে দেব। ফ্রেন্ডস আমি যেভাবে আপলোড করছি আপনিও ঠিক সেমভাবে আপলোড করবেন। এরপরে রেসিডেন্সিয়াল হিসাবে আমি আইডেন্টি কার্ড, ভোটার আইডি কার্ড দেব। ভোটার আইডেন্টি কার্ড হিসাবে আমি যেভাবে ফ্রেন্ডস আমি যেভাবে ডকুমেন্টস আপলোড করছি আপনারা ঠিক সেমভাবে ডকুমেন্টস আপলোড করবেন। এরপরে ব্যাঙ্ক, থ্রি মান্থ ব্যাঙ্ক ডকুমেন্টস, তো ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমি এখানে আপলোড করে দিলাম। এরপরে ফ্রেন্ডস দেখুন
সবথেকে বড় ব্যাপার হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো দিতে হবে। তো পাসপোর্ট সাইজের ফটো আমি এখান থেকে আপলোড করে দিলাম, এবং তিন মাসের স্যালারি স্লিপ, আপনার যারা সার্ভিস করেন তারা স্যালারি স্লিপটা বোঝেন। তো তিন মাসের স্যালারি স্লিপটা আমি আপলোড করলাম। এরপর হচ্ছে ফর্ম 16 সম্বন্ধে আপনারা জানেন যারা সার্ভিস করেন, কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন। ফর্ম 16টাকে আপলোড করবেন, এবং আদার ডকুমেন্টস যদি থাকে কোনো দেবেন। আমি এখানে আমার ব্যাঙ্ক পাসবইটা আদার্স ডকুমেন্টস হিসাবে আপলোড করে দিলাম। ফ্রেন্ডস, আপলোড করার আগে আপনি ভালো করে যাচাই করবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে ফ্রেন্ডস দেখুন, এখানে আপনি যা যা ডিটেলস দিয়েছেন সম্পূর্ণ ডিটেলসগুলো আপনার এখানে চলে এসছে। আপনি সেটাকে ভালো করে ঠিক আছে কিনা একবার ভেরিফাই করে সুন্দর করে দেখে নেবেন, নিখুঁতভাবে যদি কোথাও ভুল থাকে সেটাকে কারেকশন করবেন। কারেকশন করার পরে আপনি সাবমিট করবেন। ফ্রেন্ডস দেখুন, সাবমিট করার পরে আপনাকে আপনার যে লোনের যে লোন অ্যাপ্লিকেশনটা করেছেন সেটার ফলাফল দেবে। দেখুন ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং, এবং অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে দিয়েছে। ফ্রেন্ডস, এই অ্যাপ্লিকেশন নম্বরটাকে আপনি কপি করে রাখবেন। কপি করার পরে, কপি কেন করে রাখবেন সেটা আমি এখনই বলছি। কপি করে রেখে দেওয়ার পরে দেখুন ফ্রেন্ডস, আপনি এই ওয়েবসাইটে আসবেন। এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন লেখা আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইখানে আপনার অ্যাপ্লিকেশনটা করার একদিন কি দুদিন পর আপনি এখানে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কতদূর পর্যন্ত গেছে। যেহেতু আমি এখনই এটা আবেদন করেছি, এটা নিশ্চয়ই আমাকে শো করবে যে পেন্ডিং হিসাবে, এরকম কিছু বলবে। এক দুদিন পরে যখন আপনি এটাকে চেকিং করবেন, তখন আপনি আপনার যে অ্যাপ্লিকেশনটা কি কোন পর্যায়ে আছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুর হয়তো উপকারে আসবে। আপনি পারলে আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন। আর ফ্রেন্ডস, যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাহলে প্লিজ আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কিংবা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফ্রেন্ডস, যদি ভিডিও বিষয়ে কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ফ্রেন্ডস, সবাই ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।